আজকের পর্বে আপনারা দেখতে পারবেন ভিতরে ফুলকি চিকিৎসা চলছে, এদিকে রোহিত, ধানু, তোমাল, পিয়াল সবাই হাসপাতালে অপেক্ষা করছে। তখন সেখানে আসে অনেকগুলো রিপোর্টার আর রোহিতের কাছে প্রশ্ন করে, আপনি তো ফুলকি দাসের বাড়ির লোক, ওই সময় ওই ঘটনাস্থলে ফুলকি দাস কী করছিল? এই কথাটা শুনে কোনো জবাব দিতে চায় না রোহিত, বলে এই ব্যাপারে আমি এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। এরপরে দেখা যায় ফুলকি যার সঙ্গে দেখা করার জন্য কলকাতা এসেছিল সেই ম্যাডাম হাসপাতালে আসে ফুলকির খোঁজখবর নিতে। রোহিতকে বলে, ফুলকি কোথায়? আজ ও না থাকলে আমি বেঁচেই থাকতাম না। এই কথা শুনে রোহিত মহিলাটির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আগামী পর্বের আপডেট। পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।